বাংলাদেশ বেতার সুখী সংসার পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল। শোকের মাস আগস্ট, শেষ হয়ে এলো ক্যালেন্ডারের পাতা। মাস শেষ হলেই কি শোক শেষ হয়? অগ্নিউগারী বান সে তো শেষ হবার নয়। ইতিহাসের পাতায় যাদের নাম থাকে স্বর্ণাক্ষরে লেখা, ক্যালেন্ডারের পাতা শেষ হলেও তাদের সে কথা শেষ হয় না যে তাঁরা থেকে যান, তাঁরা আরও নতুন করে জীবিত হন। জীবিতের মৃত্যু নেই, ভালোবাসার মৃত্যু নেই, স্বাধীন ভূখণ্ডের মৃত্যু নেই। বারবার তাঁরা জেগে ওঠেন, ভালোবাসার গান গেয়ে গেয়ে জাগিয়ে তোলেন। তাঁরা থাকেন মনের খুব গভীরে, ভালোবাসাময় শ্রদ্ধার মানুষ হয়ে। বাংলাদেশ আমাদের ভালোবাসা, আমাদের স্বপ্ন সাহস, আমাদের অস্তিত্ব। আর এর শেকড় হলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। শেখ মুজিব এক পরম শ্রদ্ধার নাম, এক চিরঞ্জীব চেতনার নাম। তিনি আমাদের ভালোবাসার বাংলাদেশ। বঙ্গোপসাগরের মতো যাঁর হৃদয়, নদীর পানির মতো যাঁর গতি বহমানতা, লক্ষ্য যাঁর স্থির চাতকের মতো, যিনি সবচেয়ে বেশি ভালোবাসতেন বাংলাদেশের মানুষকে, বাংলাদেশকে, তাঁর কি মৃত্যু হতে পারে? না, পারে না। এমন মহামানবের মৃত্যু নেই। 1975-এর 15ই আগস্ট তিনি ঘাতকের নির্মম আঘাতে সপরিবারে নিহত হন। এ ঘটনা আমাদের এক নির্মম কলঙ্কজনক অধ্যায়। আমাদেরই কিছু বিপথগামী সেনা সদস্য তাঁকে খুন করে হত্যা করতে চেয়েছিল বাংলাদেশকে, বাংলার ঐতিহ্যকে, বাঙালি চেতনাকে। ভুল, ভুল ভেবেছিল তারা। তাদের নির্মম আঘাতের মধ্য দিয়ে বরং জন্ম নিয়েছে বাংলাদেশের, বাংলার ঐতিহ্যের এবং বাঙালি চেতনার নতুন বীজ। নবচেতনার অঙ্কুরোদ্গমের মধ্য দিয়ে বাংলাদেশ আজ নতুন করে সেজেছে, সামর্থ্য অর্জন করেছে, বিশ্বে রোল মডেল হয়েছে। সেই শোক আমাদের শক্তি যোগাতে সাহায্য করেছে। পুরো আগস্ট মাস জুড়ে আমরা আমাদের প্রিয় নেতা, অবিসংবাদিত নেতা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধা ভরে স্মরণ করি। আর নবশক্তিতে বলিয়ান হবার দীক্ষা নেই। সুখী সংসার অনুষ্ঠান থেকে তাঁর প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। শ্রোতা বন্ধুরা, কেমন আছেন আপনারা? আপনাদের ভালো রাখার জন্য, আপনাদের ভালো লাগানোর জন্য আমাদের আয়োজন। আজ আপনাদের জন্য থাকছে আপনাদের, আমাদের সবার প্রিয় নতুন ধারাবাহিক নাটক আমাদের সাতকাহন। আজ শুনবেন এর তৃতীয় পর্ব। তাহলে চলুন শুনি আমাদের সাতকাহন ধারাবাহিক নাটকের আজকের পর্ব। রচনা ও প্রযোজনা সোলাইমান খোকা। অনেক মানুষ একটা দেশে অভাব আসে, তাই তো ভালোর মাঝে থাকতে হলে জন্ম শাসন চাই তো, জন্ম শাসন চাই তো। অনেক মানুষ একটা দেশে অভাব আসে, তাই তো ভালোর মাঝে থাকতে হলে জন্ম শাসন চাই তো, জন্ম শাসন চাই তো। কাল রাইতে বেদনা উঠছে, সারা রাত দুই রাত কষ্ট পাইতাছি। আমার একটু কাছে আইতে কন। তোমার আম্মায় কাছে থাকলে আরো বেতাল পাকবো। আমি তো আসি মা, কিন্তু আমার যা সহ্য হইতেছে না। মা হইতে গেলে এমন একটু বেদনা সহ্য করনি লাগে। এই যে আমি তোমার কোমরে খালাসের কবজ বাইন্ধা দিতাছি, এই যে হইছে
এইবার বাইন্ধা দিছি। হুজুরের ফুক দেওয়া গোলাপ জলের লগে তিসির তেল মাইরা মাথার তালুতে চপচপা কইরা দিতাছি। ইনশাল্লাহ অহন আর বেশি দেরি হইব না, খালাস হয়ে থাকি। দেখি আর একবার ট্রাই করি। এই যে আমারে মাফ করে দেন, আগে কেডা পড়াইছে, নিষেধ আছে, নাম কইলে আমার মান থাকবো না, নাম কইলে মান থাকবো না। আর অহন যদি আমি এই ভরা বাজারের মধ্যে তোর মান নষ্ট করি কেমন লাগবো, কেমন লাগবো? তোর কত বড় সাহস! আমার মাইয়া পাখির বয়স মাত্র 14 বছর, আর তার লাইগা তুই পাত্র দেহস। ওই ওই আমার মাইয়ার লাইগা পাত্র দেহানের অর্ডার তরে কেন দিছে, কেউ না কেউ না, আমারই ভুল হয়েছে, এই ভুল আর করুম না চাচা। এই আমি কানে হাত দিলাম। আপনার কানের দিকে হাত দিয়েছি, ইচ্ছে করে হাত বাড়াই নাই চাচা, ডরে হাত আপনার কানের দিকে। মানে যদি আপনি ভরা বাজারে এত মানুষের সামনে আমার পটকানি মারেন, হেই ডরে হেই ডরে, এইটা আগে মনে আসিল না। আর কেডারে কেডারে তুই, আরে গফুর না, কি হয়েছে রে? ওই আবার বুঝি ওই ভাদাই মারটা কোনো প্যাঁচ লাগাইছে? জেনা জেনা ফুপা, তয় তয় আমার লগে অক্ষণে আপনার যাওয়ান লাগবো। কেন, কি হয়েছে? পরীর বেদনা উঠছে, ফুপু আর দাইমা খালা ছাড়া বাড়িতে কেউ নাই। পরীর বাচ্চা হইব? আমার মতের বাইরে মায়ের ডারি বিয়া দিল, বছর না ঘুরতেই বাচ্চা। হাজারবার নিষেধ করছিলাম, 15-16 বছরের মাইয়ারে বিয়া দিস না, আমার বইনুর কথা শুনল না আমার। আর হ্যারে বা কি দোষ, জামাইডা তো আস্তা একখান বদমাস, বাপের দেওয়া জসীমতির নাম বদলাইয়া নিজের নাম থুইছে পাগল শাহ, পাগল শাহ। অহন ডুগডুগি লইয়া পথে পথে ঘুরে আর গান গায়, সংসারে কি হয় কিছুই জানে না। ফুপা আর দেরি করলে তো চলে না, গত রাত থেকে মায়াটা কষ্ট পাইতেছে, চলেন তাড়াতাড়ি চলেন। চল চল, আর দেরি করুন যায় না। আল্লাহ রে, গেছে এই যাত্রায় বাঁচলাম, আর কোনোদিন নজর আলী কাকার ফান্দে পাও দিব না, এই নিজের কান নিজে মলি মলি, নিজের নাক নিজেই টলি। মানির মান আল্লাহ রাহে, যাই নজর আলী কাকার টাকা ফেরত দিয়ে আসি। মনে হইতাছে আরে কার মত কখন লেখা আছে তা যদি মানুষে জানতো, মাঝখান থেকে পরি মায়ের জীবনটারে ফানা ফানা করে দিয়ে।
ভাইজান, ও আমার বোনের কি হইব গো? কি হইব, কি হইব কেমনে গো? আল্লাহ আল্লাহ কর, গফুরে আমার না আনলে তোমায় এডাইস। আচ্ছা জুড়ি, তোরা কি যুগের মানুষ না? হ্যাঁ কেন ভাইজান, কি হইছে? কি হইছে, শরম করে না জিগাইতে? হ্যাঁ হায়াতের জোরে মাইয়াডা, আমার মাইয়ার কিছু হইলে আমি বাঁচুম না গো ভাইজান। চুপ কর, এইসব ভ্যান ভানানি ভালো লাগতেছে না আমার। সারা রাত ধরে একটা মাইয়া প্রসব বেদনায় কষ্ট পাইল, আর মা হইয়া তুই তারে আনাড়ি দায়ের হাতে ছেড়ে দিলি। আরে আমি না আইলে তো হাসপাতালে আনতি না তোরা। ডাক্তার কি কইল? কি আর কইব, ব্যাগে ব্যাগে রক্ত জোগাড় করে দিছি। বাইচা আছে তো ভাইজান? আরে খালি আ কথা কয়, কইলাম না বাচ্চারে অক্সিজেন দিয়া কাঁচের বাক্সের মধ্যে রাখছে, ছোট্ট একখান বাচ্চা হয়েছে, ওজন কম, আরো সময় পার না হইলে কিছু কইতে পারবো না ডাক্তাররা। ভাইজান পুরীর বাচ্চাটার লাগে একটু মোনাজাত করেন ভাইজান। ও কান্দা বন্ধ করলি তুই, কান্দনের মেলা সময় পাবি, অহন চুপ কর। ওই যে ডাক্তাররা পাইছে। আরে আরে আরে, এভাবে হাওমাও করে কাঁদবেন না, এটা হাসপাতাল তো। থামুন থামুন, এভাবে কানলে অন্য রোগীদের সমস্যা হয়। কান্দন ছাড়া আমি আর কি করতে পারি ডাক্তার আপা? কান্না ছাড়া যা করতে পারতেন তা তো আগে করেন নাই। ইচ্ছে করে কেউ কুয়ায় পড়লে তাকে রক্ষা করবে কে বলুন তো? এইসব কি কথা কন আপা? যা বলছি তা তো আপনাদের মতো মানুষের না জানার কথা নয়। সত্যি ডাক্তার আপা, আমি কিছুই বুঝতেছি না। শুনেন, না বুঝে ভুল করলেও খেসারত দিতে হয়, আর বুঝে ভুল করলেও খেসারত দিতে হয়। তবে সবার বোঝার জন্য আবার বলছি, শুনেন, আপনার মেয়ের বয়স লিখিয়েছেন 16 বছর, অথচ বিয়ে দিয়েছেন 15 বছর বয়সে। একে তো অপরাধ করেছেন তাকে বিধিসম্মত বয়সের আগে বিয়ে দিয়ে, তার উপর আবার বিয়ের পরপরই সে সন্তান নিয়ে ফেলেছে। এইটা কি কইলেন আপা? বিয়া দিলে তো সন্তান হইব। তা তো হইবই, পরিবার পরিকল্পনা না থাকলে যা হয় আর কি। আর সত্যি কথা হলো, 20 বছর বয়সের আগে এবং 35 বছর বয়সের পরে গর্ভধারণ করলে মা আর শিশু দুজনকেই বিপজ্জনক অবস্থায় পড়তে হয়। ডাক্তার আপা, আমার মায়ের বিপদ কি কাটছে? আমরা তো সব ধরনের চেষ্টা চালাচ্ছি, আশা করি আপনার মেয়ে ও মেয়ের বাচ্চা দুজনারই বিপদ কেটে যাবে। আলহামদুলিল্লাহ। আল্লাহ। শুনেন, এমনিতেই বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী 18 বছর পূর্ণ হওয়ার আগে মেয়েদের বিয়ে নিষিদ্ধ, আর 20 বছর বয়সের আগে কোনো মেয়েরই বাচ্চা নেওয়া উচিত না। কারণ 20 বছর বয়সের আগে কোনো মেয়েই সন্তান ধারণের জন্য শারীরিক এবং মানসিকভাবে উপযুক্ত হয় না, তাতে করে মায়ের স্বাস্থ্য যেমন ভেঙে পড়ে, তেমনি সন্তানও হয় রোগা দুর্বল, ওজন কম হয়, রোগ প্রতিরোধ ক্ষমতা স্বাভাবিকের চাইতে কম হয়। এসব কথা জেনে রাখবেন, আর কি করবেন বলুন তো, অন্যদেরকেও জানাবেন। আচ্ছা আপা, আমার মাইয়ার নাতিরে দেখতে পারুম না? পারবেন, তবে এখন না, সময় হলে আমরাই দেখাবো। আচ্ছা ঠিক আছে। আল্লাহ বাবু, তুমি রং করো। ছোট পরিবার জীবনকে যে পরে না দুঃখে দাহন, সমস্যার সমাধান মিলে আমাদের সত্কাহন। ছোট পরিবার জীবনকে যে পরে না দুঃখে দাহন, আমাদের সত্তাহন, আমাদের সত্তাহন, আমাদের সত্তাহন। ভেবে যদি কাজ সবাই করি, পাবো তো জয়ের বাহন, সতর্কতার ভেতরে থাকুক আমাদের সপ্তাহ।
পাবো তো জয়ের বাহন, সতর্ক তার ভেতরেই থাকুক আমাদের সৎকাহন, আমাদের সৎকাহন, আমাদের সৎকাহন, আমাদের সৎকাহন। এতক্ষণ সুলাইমান খোকা রচিত ও প্রযোজিত আমাদের সৎকাহন ধারাবাহিক নাটকের অভিনয় শুনলেন। আজ শুনলেন এর তৃতীয় পর্ব। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন পরী বনশ্রী অধিকারী, জরি তরু মুস্তফা, জব্বার শরফুদ্দিন আহমেদ খোকা, তোতা কামাল আহসান, গফুর তহরুজ্জামান বাবু, দাইমা রীনা রহমান এবং ডাক্তার কাজল রহমান। সুপ্রিয় শ্রোতা, এবারে কুইজ। আমাদের এই পর্বের কুইজ হল পাখির বয়স কত বছর, পাখির বয়স কত বছর। কুইজের সঠিক উত্তর লিখে পাঠিয়ে দিন আমাদের এই ঠিকানায়, ডাকবাক্স প্রযত্নে পরিচালক জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল, বাংলাদেশ বেতার, বিচারপতি মাহবুব মোর্শেদ সরণি, শেরেবাংলা নগর, ঢাকা 1207। হ্যাঁ বন্ধুরা, এবারে সেই মহেন্দ্রক্ষণ, আপনাদের অপেক্ষার সমাপ্তি ঘটানোর সময়। জানাব আমাদের সাতকাহন ধারাবাহিক নাটকের প্রথম পর্বের কুইজ বিজয়ীর নাম। আমাদের গত প্রথম পর্বের কুইজ ছিল সুমনের বয়স কত বছর। সঠিক উত্তর ছিল 20 বছর 3 মাস 17 দিন। সঠিক উত্তর যারা পাঠিয়েছেন তাদের মধ্যে ভাগ্যবান বিজয়ী হয়েছেন আপনি। ইব্রাহিম শেখ, বাসা নম্বর 1/1, ব্লক খ, রোড 6, মুক্তিযোদ্ধা কমপ্লেক্স, চিড়িয়াখানা রোড, মিরপুর 1, ঢাকা 1216। অভিনন্দন বন্ধু ইব্রাহিম শেখ। বন্ধুরা, আমাদের অনুষ্ঠান আপনাদের কেমন লাগে, হ্যাঁ সে সম্পর্কে আপনাদের মতামত এবং পরামর্শ জানাতে পারেন আমাদের ঠিকানায়। ভালো লাগা, মন্দ লাগা, মতামত কিংবা পরামর্শ আমাদের ফেসবুক পেজেও জানাতে পারেন। আমাদের ফেসবুক পেজের আইডি হল facebook.com/phnc1207। এই পেজে লাইক দিয়ে কমেন্ট করুন, আপনাদের মনের মতো করে সাজাতে চাই আমাদের অনুষ্ঠান। প্রিয় শ্রোতা, বিদায় নেব আজকের অনুষ্ঠান থেকে, বলবো শেষের কথাগুলো। আজকের অনুষ্ঠান গ্রন্থনা ও উপস্থাপনায় ছিলাম আমি মোহাম্মদ জোবায়েদ হোসেন পলাশ, সম্পাদনায় মোহাম্মদ কামরুল হাসান এবং সুখী সংসার অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন তোফাজ্জল হোসেন। জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল পরিবেশিত সুখী সংসার অনুষ্ঠানটি এখানেই শেষ হলো।